হয়তো এটা ভেবে যে আমি ভুল বুঝবো, কিন্তু শেষমেশ তো সেটাই হলো। আমি রাগে অভিমানে ভুল বুঝে মানুষটাকে কষ্ট দিলাম, অথচ সৌরভের কথা তো আমি একবারে নির্দ্বিধায় ওনাকে বলতে পারিনি। তাহলে কোন অধিকারে আমি ওনার থেকে এগুলো আশা করছি, ওনাকে ভুল বুঝছি? না, যে মানুষটাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাকে এভাবে অবিশ্বাস করা ঠিক নয়। একবার সময় দিয়ে দেখি না, হয়তো উনি এবার নিজে থেকে একদিন আমায় সবটা বলবেন। তুমি সবার জন্য রান্না করছো বৌদি ভাই? হ্যাঁ, এই এক সেকেন্ড, তুমি উঠে এলে কেন? সাথে তোমাকে ডক্টর বলেছে না বিশ্রাম নিতে? তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও তো যাও। আরে ধুর বৌদি ভাই, আমি কি এতক্ষণ শুয়ে বসে থাকতে পারি নাকি? আমার শরীর খারাপ করে, তাই জন্য ভাবলাম একটু রান্নাঘরে আসি, তোমাকে হেল্প করে দেবো। হেল্প? ও চাঁদনি, ওটা না হেল না, হেল্প, হেল মানে নরক। এবার তুমি বলো, তুমি কি চাও আমার জীবনটা নরক করে দিতে? না না ছিছি, তুমি তো কত ভালো গো, আমি তো চাই সব সময় তোমার সাথে যেন ভালো হয়। আচ্ছা বুঝেছি, অনেক গল্প হয়েছে, এবার যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, তাহলে আমার সবচেয়ে বড় হেল্প হবে। আমি এদিকে কাজটা একটু গুছিয়ে নিই, তারপর তোমার ঘরে গিয়ে ব্রেকফাস্ট দিয়ে আসছি, কেমন? না বৌদি ভাই, তুমি ফালতু ফালতুই আমাকে নিয়ে চিন্তা করছো। আরে অতটুকু তো আমার মজা নিয়েছে, এইটুকু ছোট্ট একটা অপারেশনে আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমি না বাড়ির সব কাজকর্ম করতে পারি, আমি তো ছোট থেকেই কাজকর্ম করেই বড় হয়েছি। কেন? আসলে আমার না ওই একটু বুদ্ধির দোষ আছে বুঝলে তো, মানে বুদ্ধিটা একটু কম মাথায়। আমি তো বাকি সবার মতন অত ইন্টেলিজেন্ট নই না, সেই জন্য না বাকিরা সবাই আমাকে একটু বোকা হাঁদা ভাবে। হয়তো আমি একটু বোকাই, কিন্তু জানো তো বৌদি ভাই, আমি না বাড়ির সব কাজকর্ম পারি, পুজো করা, রান্না করা, বাসন মাজা, বাজার করা সব। বাবা, তাহলে তো তুমি বেশ গুণী মেয়ে। আচ্ছা ইন্টেলিজেন্ট না হলে কি কেউ এত কাজ করতে পারে নাকি? মানে চটপট এতগুলো কাজ ছেড়ে ফেলার জন্য তো বুদ্ধির প্রয়োজন, তাই না? আমার মাও না এই একই কথা বলে জানো, আমি তো ছোট থেকে আমার মায়ের কাছেই মানুষ হয়েছি, বাকিরা যে যতই আমাকে হ্যাঁটা করুক না কেন, মা কিন্তু আমাকে সব সময় খুব ভালোবাসে। তাই বুঝি? আর বাবা? আমার বাবা তো চাইনি আমি জন্মাই, আমাকে দু চোখে দেখতেই পারে না, আমি মরে গেলেই বাবার শান্তি। জানো বৌদি ভাই, বাবা চেয়েছিল ছেলে হোক, আর আমি হয়েছি। তার আবার এরকম মাথা মোটা পিছমাট নই ইঞ্জিরিটাও জানি না, সেই জন্য বাবা আমাকে একদম ভালোবাসে না। বাবার ভালোবাসা পাওয়াটা কেমন সেটা তোমার মতো আমিও জানি না চাঁদনি। আমারও তো বাবা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। জানো তো মা ছিল বলেই না আমি এখনো বেঁচে আছি, নইলে কবেই। কিন্তু আমি না এইসব নিয়ে কোনো কষ্ট পাই না জানো, আমি সবসময় খুব আনন্দ করে বাঁচি। এই একটাই তো ছোট্ট জীবন, এখন যদি কষ্ট করে কেঁদে কাটিয়ে দিই তাহলে আনন্দ কখন করব, তাই না? ঠিকই তো, তুমি সব সময় এরকম হেসে খেলেই জীবন কাটাবে, তাহলেই দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, কেউ আর কোনো রকম আফসোস থাকবে না, বুঝলে? তাছাড়া তুমি কত সাহসী বলো তো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর একটা মানুষকে বাঁচিয়েছ, এরকম কজন পারে? লালি, কোথায় আছেন? কোথায়? হ্যাঁ আসছি, এই যে আমার ডাক পড়ে গেছে, আমাকে না যেতে হবে। এই এক সেকেন্ড,
বলছি, এই আমি জল বসিয়ে যাচ্ছি, ঋষভ ড্রয়িং এ আছে, ওকে একটুখানি চা আর ডিমটা দিয়ে দিও, কেমন? ডাকছে, দেখি শুনে আসি, কি বলে? ঋষভ কিন্তু খুব ভালো দেখতে, কি সুন্দর ইঞ্জিরিও বলতে পারে, পুরো শাহরুখ খানের মতো। দালি, আরে কি হয়েছেটা, কি চেঁচামেচি করছেন কেন? আমি তাড়াহুড়োর সময় কিচ্ছু পাওয়া যায় না। কে এটা? চাপ বাবা, এটা এলো কোথা থেকে? আমি তো খুঁজেছিলাম। সেখানেও পাইনি, আপনি যান 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 গিয়ে খুঁজুন, ওভার কনফিডেন্স আপনার। টাই পাচ্ছি না, পার্স পাচ্ছি না, বেল্টটা পেয়েছি। যাতে আপনি এসে খুঁজে পান এবং আমাকে বকা দিতে পারেন, সেই প্ল্যানিং এ ছিল এগুলো? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। মানে এগুলো তো হাত পা আছে না, হেঁটে হেঁটে লুকিয়ে পড়বে, ওর হাত পা আছে, আপনার মতো মাথায় বদবুদ্ধি আছে, তাই লুকিয়ে পড়েছিল। ঠিক আছে, গুড জোক, হাসবো? হাসছি। অ্যাকশন অ্যাকশন, দাদানি বলছিলাম। কি হয়েছে? একটা রিকোয়েস্ট ছিল, এই টাইটা একটু পরিয়ে দেবেন প্লিজ। শর, বুঝতে পারছি না রক্তিম বাবু, এত বড় একটা ছেলে, আপনি আপনি সামান্য একটা টাই বাঁধতে পারছেন না? চোপ জ্বালা, দেখি। আমি না থাকলে যে কি হতো আপনার? কখনো এরকম কথা বলবেন না, আপনি আমাকে প্রমিস করেছেন না, কোনোদিনও আমাকে ছেড়ে কোথাও যাবেন না।